আচ্ছা, কারো নামে একটা ইটিন সার্টিফিকেট ইস্যু করা থাকলেই কি তাকে আয়কর দিতে হয়? তার আগে বড় প্রশ্ন হচ্ছে, আপনার নামে কি একটা টিন সার্টিফিকেট আছে, কিংবা বিশেষ কোনো প্রয়োজনে একটা ইটিন সার্টিফিকেট তৈরি করার কথা চিন্তা করছেন? তাহলে সেই টিন সার্টিফিকেট তৈরি করার আগে এই ভিডিওটা দেখা আপনার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে, এই টিন সার্টিফিকেট তৈরি করার মধ্যেও কিন্তু বিশেষ কিছু আইনি মারপ্যাঁচ আছে, যেগুলো এই টিন সার্টিফিকেট তৈরি করার আগে আপনার জন্য জেনে নেওয়া খুবই জরুরি। কারণ হচ্ছে, এই বিষয়গুলো না জানলে কোন দিন জানি দেখবেন যে কোন আইনের মারপ্যাঁচ দিয়ে কে কখন ঢোকাই দিয়ে কোন দিক দিয়ে আপনারা জেলের ভিতর পাচার করে দিয়েছে আপনি নিজেও টের পাবেন না। মানে এত কিছু হবে না, হয়তো জাস্ট ফান করলাম, কিন্তু এর মধ্যে যে কিছু আইনি মারপ্যাঁচ আছে এটা কিন্তু সত্যি। তো সেই আইনি মারপ্যাঁচগুলো নিয়েই আজকে এই ভিডিওতে কথা বলতে চলেছি, তাই ভিডিওটি স্কিপ না করে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো, দিস ইজ মুসাফির নাইম ফ্রম এম স্কুল, এবং আপনারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন আছেন, তারা যে ভিডিও নিচ্ছে এই পাশে লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাদা করে দিন, এবং পাশে থাকা বেল আইকনের অল এনেবল করে দিতেও ভুলবেন না। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আপনারা সকলে এই ভিডিওটা একটা লাইক এবং কমেন্ট করে রাখুন, কারণ এত কষ্ট করে ভিডিওগুলো বানানোর পর যখন ভিডিও নিচ্ছে আপনাদের লাইক এবং কমেন্ট দেখি, তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে এবং কষ্টটাকে সার্থক মনে হয়। তো চলুন তাহলে আমরা মূল আলোচনায় ঢুকে পড়ি। বন্ধুরা, বাংলাদেশে বর্তমানে প্রায় 52 লাখ মানুষের নামে এই ইটিন সার্টিফিকেট ইস্যু করা আছে, এবং সরকারও কিন্তু বিভিন্নভাবে আইনের মাধ্যমে তাদের প্রতি কঠোরতা অবলম্বন করছেন। তাই ইটিন সার্টিফিকেটধারীদের উচিত হলো এই আইনের বিষয়গুলো ভালোভাবে জেনে বুঝে নেওয়া এবং তারপর এই ইটিন সার্টিফিকেট ইস্যু করা। তো এই ইটিন সার্টিফিকেটের আইনের বিষয়গুলো আমাদের ভালোভাবে বোঝার জন্য আগে ভালোভাবে অনুধাবন করা দরকার হচ্ছে ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স 1984 ধারার 75 ভালোভাবে বোঝা, যা 2020-21 কর বর্ষে ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে। বন্ধুরা, এইখানে কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কাদের জন্য আয়কর রিটার্ন দাখিল করতে হবে এবং কাদের জন্য আয়কর রিটার্ন দাখিল করতে হবে না, যারা কিনা এই ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ এই টিন সার্টিফিকেট ইস্যু করেছে। তো এইখানে বলা হয়েছে যে তিন শ্রেণীর মানুষকে কিন্তু ট্যাক্স দিতে হবে। এই টিন সার্টিফিকেট ইস্যু করা আছে এই টাইপের মানুষদের মধ্যে তিন শ্রেণীর মানুষকে কিন্তু ট্যাক্স দিতে হয়। তবে তার মধ্যে হচ্ছে মোটরযান, স্থান, আবাসন বা অন্য কোনো সম্পদের মাধ্যমে অংশভাগী অর্থনৈতিক কাজে অংশগ্রহণকারী, এটি হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে লাইসেন্সধারী অস্ত্রের মালিক যারা আছে তাদেরকে কিন্তু এই আয়কর দিতে হবে, যারা কিনা টিন সার্টিফিকেট আগে থেকে ইস্যু করিয়ে রেখেছে। এবং 3 নম্বর হচ্ছে সকল টিনধারী ব্যক্তি। এখন এই সকল টিনধারী ব্যক্তি শুনেই হয়তো আপনি একটু ঘাবড়ে গেছেন, ভাই এ কেমন অবস্থা, আমাকেও আয়কর দিতে হবে? আর ভাই থামেন, কুল, আগে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। তো এইখানে এই 2020-21 কর বর্ষে ব্যাখ্যা করার আগেও কিন্তু এই 75 ধারায় কিন্তু আগের একটা বিষয় উল্লেখ ছিল, সেটা হচ্ছে এই টিনধারী 6 শ্রেণীর মানুষ কিন্তু আয়কর দিতে বাধ্য না। এবার এই বিষয়গুলো একটু শুনে নেন। এই 6 শ্রেণীর মানুষদের মধ্যে হচ্ছে যারা এমপিওভুক্ত বেতনভোগী বা এমপিওভুক্ত চাকরি করে, যাকে আমরা খাস বাংলায় আধা সরকারি বলে থাকি। তো এই টাইপের চাকরি যারা করে তারা কিন্তু এই টিন সার্টিফিকেট ইস্যু করলেও আয়কর রিটার্ন দাখিল করতে বাধ্য না। আর 2 নম্বরে হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা না, জাস্ট প্রতিষ্ঠান সরকারি বিশ্ববিদ্যালয়। 3 নম্বর হচ্ছে কোনো ফান্ড, মানে কোনো ব্যক্তি না, জাস্ট কোনো ফান্ড, যেমন গোড়াবা ফান্ড, মুক্তিযোদ্ধা ফান্ড বা বিভিন্ন ফাউন্ডেশন, তো এদের কিন্তু আপনার এই আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। আর 4 নম্বর হচ্ছে এরকম কোনো ব্যক্তি যারা বিশেষ কোনো প্রতিষ্ঠানের মালিক নয়, কোনো কোম্পানির মালিক নয়, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক নয়, তো এরকম ব্যক্তি। আর 5 নম্বর হচ্ছে এমন ব্যক্তি যার স্থায়ী কোনো ভিত্তি নেই। আর 6 নম্বর হচ্ছে যে বোর্ড যদি গ্যাজেটের মাধ্যমে বলে দেয় যে ওই ব্যক্তির আয়কর রিটার্ন দাখিল করতে হবে না, তাহলে কিন্তু তার এই আয়কর রিটার্ন দাখিল করার প্রয়োজন নেই। হ্যাঁ, যদি উদাহরণের জন্য বলি, বিশেষ কিছু শ্রেণীর মুক্তিযোদ্ধা আছে যাদেরকে কিনা গ্যাজেটের মাধ্যমে বলে দেওয়া হয়েছে তাদেরকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে না, যদিও তাদের আয়কর রিটার্ন দাখিল করার মতো অ্যাবিলিটি আছে। এটাকে আমার কাছে আসলে যৌক্তিক মনে হয়েছে, কারণ হচ্ছে বাংলাদেশকে জন্মহিত দিয়েছে তারা। যাক, সেই আলোচনা আসলে ভিন্ন। তবে এই 6 শ্রেণীর মানুষ কিন্তু আয়কর রিটার্ন দাখিল করতে বাধ্য নয়, এটা কিন্তু আগে থেকেই ছিল। তবে তার সাথে 2টা ক্যাটাগরি বর্তমানে ইনক্লুড করা হয়েছে। সেই 2 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যে করযোগ্য ইনকাম নেই, নাম্বার 1, করযোগ্য ইনকাম নেই, শুধুমাত্র জমি বিক্রির জন্য এই টিন সার্টিফিকেট ইস্যু করিয়েছে। আর 2 হচ্ছে করযোগ্য ইনকাম নেই, শুধুমাত্র ক্রেডিট কার্ডের জন্য বা ছোট পরিমাণ আর্থিক লেনদেনের জন্য তারা টিন সার্টিফিকেট ইস্যু করেছে, তো তাদের জন্য আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। তো
তো বন্ধুরা আশা করি বুঝে গেছেন যে কাদের জন্য আয়কর রিটার্ন দাখিল করতে হবে এবং কাদের জন্য আয়কর রিটার্ন দাখিল করতে হবে না যদি তারা টিন সার্টিফিকেটের ইউজার হয়ে থাকে, টিন সার্টিফিকেট ব্যবহারকারী হয়ে থাকে। তো বন্ধুরা আশা করি যে তথ্যগুলো জানার জন্য আমার এই ভিডিওতে আপনি ক্লিক করেছিলেন সেগুলো আপনি বিস্তারিত জেনে গেছেন। আর কোনো কনফিউশন থাকলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না, আর পরবর্তীতে কোন কোন বিষয়ে ভিডিও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আপনি যদি আমাকে সরাসরি টেক রিলেটেড যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে সাথে সাথে উত্তর পেতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে আপনি আপনার প্রশ্নটা পোস্ট করুন, আপনি কিন্তু কমেন্টের মধ্যে সাথে সাথে আমার উত্তর পেয়ে যাবেন। তো বন্ধুরা আমরা কিন্তু এই এম স্কুল চ্যানেলের কার্যক্রম টেলিগ্রামের মাধ্যমে একেবারে পুরোদমে চালিয়ে যাচ্ছি, তাই আপনারা যারা টেলিগ্রাম ব্যবহার করেন তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে আমাদের সাথে টেলিগ্রামে কানেক্টেড হয়ে যান। আমরা ইউটিউবেও একসাথে থাকি, টেলিগ্রামেও একসাথে থাকি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।